কার্গিল দিবসের 25তম বর্ষপূর্তি উপলক্ষে আতপুর ভাতৃসংঘের এবারের ভাবনায় ফুটে উঠেছে ইন্ডিয়া গেট। তাদের মণ্ডপের ভিতর থাকছে লেজার শো, এছাড়াও মণ্ডপের ভিতর প্রবেশ করলে দেখা যাবে এলইডি স্ক্রিনের মাধ্যমে কার্গিল যুদ্ধের বেশ কিছু দৃশ্য। মণ্ডপ চত্বরে থাকছে কার্গিল দিবসে শহীদ হওয়া জওয়ানদের স্মৃতি, এছাড়াও শ্রদ্ধা জানানো হচ্ছে সেই সব জওয়ানদের যারা কার্গিলে শহীদ হয়েছিলেন। আতপুর ভাতৃসংঘের এবারের পুজোয় জমজমাট। এবং এই বছর হচ্ছে কি আমাদের যে কার্গিল বিজয় দিবস ছিল, এই বছর আমাদের 25তম বর্ষ আছে। তো সেই বিজয় দিবসকে আমরা সেলিব্রেট করতে আজকে আমার এইবার আমাদের পুজো থিম হচ্ছে ইন্ডিয়া গেট। এই ইন্ডিয়া গেটের উপরে আমরা যে কার্গিল যুদ্ধে যে যে লোক শহীদ মানে সোলজার আমাদের শহীদ হয়েছিল, আর পুরো ব্যাপারটা কি মানে সোলজাররা আমাদের দেশে রক্ষা করার জন্য ওরা কি কি পরিস্থিতি থেকে আমাদেরকে বিজয় দিয়েছে, সেই জিনিসটা আমরা এখানে প্রজেকশন মাধ্যমে ইন্ডিয়া গেটের উপরে আমরা ডিসপ্লে করব। আশা করি সমস্ত লোক আসবেন, ওদের এই জিনিসটাকে একটু এনজয় করবেন, আর সবার মানুষের মধ্যে একটা জিনিস চলে আসবে কি আমাদের সোলজার কিভাবে আমাদের দেশে বর্ডারতে থাকে। শ্যামনগর থেকে শুভজিৎ সিং এর রিপোর্ট, কলকাতা টিভি।